বিপদের ওপর মহাবিপদ। বাংলায় মোকার প্রভাব কাটতে না কাটতেই আবার কিন্তু সাগরে নতুন করে তৈরি হয়ে গিয়েছে ঘূর্ণিঝড়। আবহবিদরা এই ঘূর্ণিঝড়ের নাম কিন্তু দিয়েছেন ফ্রেডিয়ান। বিশেষজ্ঞরা বলছেন ঘূর্ণিঝড় মোকার থেকেও কিন্তু অধিক শক্তিশালী হবে এই ঘূর্ণিঝড়, যার ফলে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা কিন্তু করছেন আবহবিদরা। বর্তমানে সাগরে এই ঘূর্ণিঝড়ের কিন্তু সর্বোচ্চ গতিবেগ রয়েছে ঘন্টায় 195 কিলোমিটার। সময়ের সাথে সাথেই গতিবেগ বাড়িয়ে এবং ভয়ঙ্কর রূপ ধারণ করে কিন্তু এই ঘূর্ণিঝড় ধেয়ে আসছে বাংলার দিকে। কিন্তু আবহবিদরা বলছেন এই ঘূর্ণিঝড় কিন্তু সময়ের সাথে দিক পরিবর্তন করতে পারে। তো কবে, কখন, ঠিক কোন সময়ে এবং কোন উপকূলে এই ঘূর্ণিঝড় ফ্রেডিয়ান আছড়ে পড়তে পারে এবং আছড়ে পড়লে এর ক্ষয়ক্ষতির পরিমাণ কি রকম হতে পারে, কোন কোন জেলায় বর্তমানে সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে, তো এই বিষয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে গুরুত্বপূর্ণ আপডেটটি চলে এসেছে, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিত ভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার আবহাওয়ার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমেই পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। ঘূর্ণিঝড় মোকার প্রভাবে বাংলাদেশের উপকূলবর্তী বিভিন্ন জেলায় কিন্তু হয়েছে প্রচণ্ড ক্ষয়ক্ষতি। গাছপালা উপড়ে গিয়ে পাকা এবং কাঁচা বাড়িঘর ভেঙে গিয়ে কিন্তু হয়েছে বিশাল মহাবিপদ। অনেক মানুষ এই ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রাণ হারিয়েছেন এবং অনেকেই হয়েছেন আহত। কিন্তু এই মোকার প্রভাব কাটতে না কাটতেই আবারও কিন্তু আবহবিদরা অশনির সংকেত শুনিয়ে দিলেন। বাংলার দিকে আবারও নতুন করে কিন্তু ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। ইতিমধ্যেই এই ঘূর্ণিঝড় কিন্তু সাগরে দানা বেঁধেছে এবং সময়ের সাথে সাথেই এই ঘূর্ণিঝড় কিন্তু তার রূপ পরিবর্তন করছে। বর্তমানে ঘন্টায় কিন্তু 195 কিলোমিটার গতিবেগ রয়েছে এই ঘূর্ণিঝড়ের। গবেষকরা বলছেন যদি এই ঘূর্ণিঝড় সরাসরিভাবে বঙ্গোপসাগর দিয়ে ধেয়ে আসে তাহলে কিন্তু তা আছড়ে পড়বে বাংলার উপকূলে, এবং তা যদি দিক পরিবর্তন করে তাহলে কিন্তু এই ঘূর্ণিঝড় সাগরে বিলিয়ে যাবে। যদি বাংলার দিকে এই ঘূর্ণিঝড়টি ধেয়ে আসে তাহলে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা নয়তো বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়টি। ঠিক কোন উপকূলে এই ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল করবে তা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত থেকে যাচ্ছে অনিশ্চয়তা। কিন্তু সময়ের সাথে সাথেই এই ঘূর্ণিঝড় তার রূপ পরিবর্তন করবে, যার ফলে ইতিমধ্যেই সরকারের তরফ থেকে প্রশাসন মহলকে সতর্ক করে দেওয়া হয়েছে।